হ্যাঁ বলো। গ্রোথ এবং ডেভেলপমেন্ট যদি কমায় দেয় ওটাই কি বলা হয় ওই নামটা? ফাঙ্গিস্টেট, স্টেট মানে ফাঙ্গিস্টেট, STAT, স্টেট। জি স্যার, ঠিক আছে। আমরা লাস্ট ক্লাসে গুড ফাঙ্গিসাইড এর ক্যারেক্টারিস্টিক্স এবং তাদের বিভিন্ন ধরনের প্রপার্টিস গুলো আমরা আলোচনা করছিলাম, এবং এরপরে এর যে কম্পোজিশন, একটা ফাঙ্গিসাইড এর যে কম্পোজিশন, যে সেই জায়গাতে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট থাকে, সেই জায়গাতে কিছু ক্যারিয়ার ম্যাটেরিয়াল থাকে, এবং এর সাথে অ্যাডিশনাল আরো কিছু তোমার ম্যাটেরিয়াল অ্যাড করা হয় যাতে ফাঙ্গিসাইড এর কার্যকারিতা বাড়ে, এফিকেসি বাড়ে, সেগুলোকে আমরা কালেকটিভলি বলি হচ্ছে অ্যাডজুভেন্টস। এগুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব যে অ্যাডজুভেন্টস গুলো আসলে কি কি ধরনের অ্যাডজুভেন্টস থাকে। খুব সিম্পলি যদি বলা যায় যে অ্যাডজুভেন্টস আর অক্সিলারি স্প্রে ম্যাটেরিয়াল, তার মানে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টে হচ্ছে মেইন ফাঙ্গিসাইডের কেমিক্যাল পার্ট, কিন্তু এই কেমিক্যাল পার্টটা যাতে আর অনেক বেশি ইফেক্টিভ হয় সেজন্য কেমিক্যালের সাথে আরো কিছু অ্যাডিশনাল ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়। যেমন ধরো ওয়েটিং এজেন্ট। ওয়েটিং এজেন্ট মানে বোঝাই যাচ্ছে যে এটা দিস ম্যাটেরিয়াল রিডিউস দ্য গ্যাপ বিটুইন সলিড অ্যান্ড লিকুইড অ্যান্ড ইন আদার ওয়ার্ড সারফেস টেনশন। আমরা খেয়াল করলে দেখবো যে বেশিরভাগ প্ল্যান্টের সারফেসেই কিন্তু এক ধরনের ওয়াক্সি ম্যাটেরিয়াল থাকে, অথবা সেই জায়গাতে অনেক সময় খুব ফাইন হেয়ার লাইক স্ট্রাকচার থাকে। এর ফলে যদি আমরা স্প্রে করি, স্প্রে করার পরে যেই ফাঙ্গিসাইডের ড্রপলেট গুলো পড়ে, সেই ড্রপলেট গুলো কিন্তু প্ল্যান্টের সারফেসের সাথে কন্ট্যাক্টে আসলে আসতে পারে না। কাজেই এই যে সারফেসের যেই গ্যাপটা ফাঙ্গিসাইড ওয়াক্স ম্যাটেরিয়াল অথবা তোমার তোমার হেয়ার লাইক স্ট্রাকচার যেগুলো থাকে, এই যে মাঝখানে যে গ্যাপ গুলো, সেই গ্যাপ গুলো যদি আসলে খুব ভালোভাবে দূর না করা যায় তাহলে কিন্তু ফাঙ্গিসাইড খুব একটা বেশি ইফেক্টিভলি কাজ করতে পারবে না, কারণ প্ল্যান্টের সারফেসে যদি না আসে তাহলে সে কিন্তু অ্যাবজর্ব হবে না। এই কারণে ফাঙ্গিসাইড গুলোর সাথে অ্যাডিশনালি আরো কিছু ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়, যেমন ধরো কিছু কিছু ফ্যাটি অ্যাসিডের এস্টার অথবা ফ্লাওয়ার, সিম্পল ফ্লাওয়ার, এগুলো যদি মিশানো হয়। গ্যাপটা যদি আরেকবার একটু বোঝাতেন। হ্যাঁ হ্যাঁ, ওই যে গ্যাপের বিষয়টা, হ্যাঁ, তোমার ধরো কোন একটা প্ল্যান্টের সারফেস যদি আমরা চিন্তা করি, সেটা তোমার ধরো রাইসের সারফেস, রাইস প্ল্যান্টের সারফেসই হোক অথবা কচু গাছের পাতার সারফেসই হোক অথবা অন্য যে কোনো গাছের পাতার সারফেস হোক, খুব ভালো করে যদি খেয়াল করো, তোমরা যদি ক্রপ বটানি ক্লাসের কথা খেয়াল করো, তাহলে দেখবা যে এর যে সবচেয়ে উপরের যে লেয়ার কিউটিকুল, কিউটিকুলের উপরেও কিন্তু নেচারালি অনেক প্লান্টের ক্ষেত্রে দেখা যায় যে তাদের উপরে আরো এক ধরনের অ্যাডিশনাল একটা লেয়ার থাকে, ওয়াক্সি লেয়ার, মোমের মতো থাকে, এটা তার কিন্তু নেচারাল ডিফেন্সের জন্যই থাকে। অথবা কোনো কোনো প্ল্যান্টের সারফেসে, লিফের সারফেসে তোমার খুব ছোট ছোট হেয়ার লাইক স্ট্রাকচার থাকে, মানে শুঙ্গের মতো থাকে। এর ফলে আমরা যখন ওই যে ফাঙ্গিসাইড স্প্রে করি, তখন কিন্তু স্প্রে করার ফলে স্প্রের যে ড্রপলেটটা গিয়ে পাতার উপরে গিয়ে পড়ে, সে কিন্তু প্ল্যান্টের সারফেসের সাথে সরাসরি কন্ট্যাক্টে আসতে পারে, কারণ সে মোমের উপরেই থেকে যায়। এর ফলে হয় কি, তার ড্রপলেটের মতো, একটা স্ট্রং ড্রপলেটের মতো পড়ে যায়, সে কিন্তু সহজে চারিদিকে ছড়ায় পড়তে পারে না, ডিসপার্স হতে পারে না। তো যদি এর সাথে কিছু ম্যাটেরিয়াল ইউজ করা যায় অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট গুলোর সাথে, যেমন কিছু ফ্যাটি অ্যাসিডের এস্টার অথবা কোনো কোনো সময় বিভিন্ন ধরনের ফ্লাওয়ার ব্যবহার করা হয়, এটা করলে হয় কি, তার সারফেস টেনশনটা কমে যায়, সে ঝট করে চারিদিকে ছড়ায় পড়ে। এগুলোকে বলা হয় তোমার ওয়েটিং এজেন্ট। The surface of the most plants have waxy cuticle which has minimum affinity for what? যেমন ধরো মোমের কথা যদি আমরা চিন্তা করি, মোমের মধ্যে যদি ধরো কচু গাছের পাতা তো আমরা সবাই দেখছি,
কচু গাছের পাতার উপরে যদি তুমি এক ড্রপ পানিও রাখো, এই পানিটা কিন্তু মানে স্থির থাকে না, তুমি যদি একটু কাট করো তাহলে ঝট করে কিন্তু এটা পড়ে যায়। এইরকম যদি ধরো কচু গাছে যদি আমাদেরকে ফাঙ্গিসাইড স্প্রে করার প্রয়োজন হয়, তাহলে আমরা যদি স্প্রে করলাম, অল্প একটু ধাক্কা লাগলো বা একটু বাতাস আসলো, সবগুলো তোমার ই পড়ে গেল, ফাঙ্গিসাইড পড়ে গেল, তাহলে তো আমাদের ফাঙ্গিসাইড গুলো ভালো কাজে আসলো না। এরকম কোন কোন গাছের মধ্যে আবার তোমার খুব হেয়ার লাইক স্ট্রাকচার থাকে, সেক্ষেত্রেও কাজে আসবে না। যদি এই সমস্ত ক্ষেত্রে আমরা অ্যাডিশনাল কিছু অ্যাডজুভেন্ট ব্যবহার করি যেগুলোকে ওয়েটিং এজেন্ট বলে, যেমন ফ্যাটি অ্যাসিডের এস্টার অথবা ফ্লাওয়ার, এগুলো যদি ব্যবহার করি তাহলে তার এই সারফেস টেনশনটা কমে যায়, ড্রপলেটটা যে এরকম একদম গোল হয়ে থাকে সেটা না হয়ে সে সুন্দর করে তোমার সারফেস এর সাথে স্টিক করে দেয়, তখন সে প্ল্যান্টের ভেতরে সে অ্যাবজর্ব হয়। এরকম আরো কিছু জিনিস আছে, যেমন ধরো স্প্রেডার, আমরা দিলাম ফাঙ্গিসাইড স্প্রে করলাম কিন্তু ফাঙ্গিসাইডটা গাছের এক জায়গাতে বসে থাকলো, সে ছড়ায় পড়লো না, তাহলে কিন্তু সেটাকে ভালো ফাঙ্গিসাইড বলা যাবে না। যে কারণে এই যে ওয়াক্সি ম্যাটেরিয়ালটাকে যদি আমরা হালকা একটু ধরো আমাদের গায়ের মধ্যে যদি কোনো তেল বা চর্বি এই ধরনের আমাদের হাতে লাগে, তাহলে আমরা কি করি, হাত সাবান দিয়ে ধুয়ে ফেলি না, তার মানে কি সাবান দিলে চর্বি কিন্তু নষ্ট হয়ে যায়, চলে যায়। তো গাছের পাতার উপরে ন্যাচারাল যেই ওয়াক্সি ম্যাটেরিয়ালটা থাকে, সেই ওয়াক্সি ম্যাটেরিয়ালটাকে যদি খুব লাইট এক ধরনের সোপ দিয়ে আমরা তোমার অল্প একটু সরাই দিতে পারি, তাহলে কিন্তু এই ফাঙ্গিসাইড গুলো খুব সুন্দর ভাবে কিন্তু গাছের পাতার সাথে কন্টাক্টে আসবে এবং সে অ্যাবজর্ব করবে। এই ধরনের কিছু ম্যাটেরিয়াল আসলে ব্যবহার করা হয় যেগুলোকে আমরা বলি স্প্রেডার। এই স্প্রেডার হিসেবে তোমার বিভিন্ন ধরনের খুব লাইট সোপ ব্যবহার করে, আমরা যে গায়ে মাখিয়ে দিই সোপ বা ডিটারজেন্ট সেরকম না, বিশেষ ধরনের সোপ কিন্তু আছে, সেগুলো যদি আমরা ফাঙ্গিসাইড এর সাথে মেশাই তাহলে কিন্তু স্প্রেডিং অ্যাবিলিটি বাড়ে। আরো এক ধরনের অ্যাডভান্স, আমরা যে ওয়েটিং এজেন্ট ইউজ করলাম এটা কি সারফেস টেনশন কমানোর জন্য ইউজ করলাম না বাড়ানোর জন্য ইউজ করলাম? সারফেস টেনশন কমানোর জন্য, সারফেস টেনশন যদি বেশি হয় তাহলে সেটা ড্রপলেট এর মতো হয়ে থাকে। ও আচ্ছা জি স্যার, তাহলে সেটা একটা গোল ড্রপলেট হবে, কিন্তু গোল ড্রপলেটটাকে যদি আমরা তোমার ছড়াই দিতে চাই তাহলে সারফেস টেনশন কমাইতে হবে। সারফেস টেনশন বেশি হওয়া মানে হচ্ছে সে একদম ধরো একটা গোল ড্রপলেট এর মতো হয়ে থাকবে, কিন্তু সেটাকে যদি আমরা একটু ছড়াই দিতে চাই তাহলে আমাদেরকে সারফেস টেনশনটা কম রাখতে হবে। এরকম আরো কিছু তোমার অ্যাডজুভেন্টস আছে, যেমন স্টিকার, এটাও এক ধরনের তোমার অ্যাডজুভেন্টস। সেটা কি করে, দিস অ্যাডজুভেন্ট added to the fungicide to increase the adhesion of the fungicide to the host surface. Amra chai je amader spray kora fungicide gulor beshir bhag ongsho jeno gacher bhitore absorb kore jay, kintu tar jonno kintu shomoyer proyojon hoy. Absorb korar bishoy ta tumi dhoro patar moddhe spray korlar sathe sathe absorb hoye gelo ta kintu na, absorb er bishoy ta kintu onek onek complicated. তুমি স্প্রে করলা সেটা গাছের ভেতরে কতক্ষণ সময় ধরে ডুববে এটা কিন্তু আসলে অনেক কিছুর উপর নির্ভর করে, কারণ হচ্ছে গাছের ভেতরে অসমোটিক পটেনশিয়াল আছে, তারপরে তোমার তোমার ফাঙ্গিসাইডের কনসেন্ট্রেশন আছে, সে এরকম এক্সচেঞ্জ করে ডিফিউশন প্রেশার দিয়ে সে কিন্তু ভেতরে ডুববে। মোট কথা হচ্ছে যে এই যে সময়টুকু, সেই সময়টুকু কিন্তু ফাঙ্গিসাইডটাকে গাছের পাতার উপরে অবশ্যই লেগে থাকতে হবে, পড়ে যাওয়া যাবে না। তো এটা যদি লেগে থাকতে হয়, কারণ নেচারালি বাতাস হবে, ধাক্কা লাগবে, তোমার বন্য প্রাণী চলাচল করবে অথবা মানুষ কালচারাল অপারেশনের সময় তোমার নড়াচড়া করবে, এই সবগুলাতে যদি তোমার গাছের পাতার মধ্যে ধাক্কা লাগে, ঝাঁকি লাগে, সে যদি সাথে সাথে সব ঝরঝর করে পড়ে যায় তাহলে কিন্তু এটাকে ভালো ফাঙ্গিসাইড বলা যাবে না। এই স্টিকিং অ্যাবিলিটি বাড়ানোর জন্য ফাঙ্গিসাইড গুলোর সাথে আরো কিছু ম্যাটেরিয়াল তোমার কোনো কোনো সময় ব্যবহার করা, যেমন দুধের কেজিন, মিল্ক কেজিন বা জিলাটিন, আরো কিছু মিল্ক প্রোডাক্ট আছে যেগুলো কিন্তু খুব ভালো ন্যাচারাল অ্যাডহেসিভ, এগুলো যদি আচ্ছা
এগুলো যদি ফাঙ্গিসাইড এর সাথে মেশানো হয় তাহলে ফাঙ্গিসাইড এর যে অরিজিনাল যেই অ্যাক্টিভিটি ফাঙ্গাসকে মেরে ফেলা সেটা তো নষ্ট হয় না, এর সাথে অ্যাডিশনালি সেগুলো গাছের সাথে পাতার সাথে সারফেসের সাথে অনেকক্ষণ সময় ধরে লেগে থাকে, এগুলোকে আমরা বলি স্টিকার, এগুলোও ব্যবহার করা হয় অ্যাডজুভেন্ট। আবার এই 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 স্প্রেডার এর মতো আরো কিছু তোমার তোমার অ্যাডজুভেন্ট আছে, ডিসপার্সিং এজেন্ট। এই ডিসপার্সিং এজেন্ট মানে হচ্ছে তোমার ধরো একটা সলিউশন আমরা বানালাম, সেই সলিউশনের মধ্যে যদি লেয়ার পড়ে যায়, ধরো ফাঙ্গিসাইড, আমরা নর্মালি ফাঙ্গিসাইড কি করি বাজার থেকে কিনে নিয়ে আসি, আনার পর কি করি সেটা প্যাকেটের মধ্যে থাকে, কোনো কোনো সময় পাউডার থাকে, কোনো কোনো সময় লিকুইড থাকে, তো আনার পর আমরা কি করি এটার সলিউশন বানাতে হয়, ধরো 4 লিটার 5 লিটার সলিউশন আমরা তৈরি করলাম, তৈরি করার পর পাউডার পাউডার দিয়ে যদি সলিউশনটা তৈরি করি খুব ভালো করে মিক্স করে দিলাম, দেখা গেল যে 1 মিনিট বা 2 মিনিট পরেই সেগুলো সবগুলো আবার সেডিমেন্টেশন হতে শুরু করলো। তার মানে কি আমরা যখন এটা স্প্রে করব তখন কিন্তু এই অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট গুলো কিন্তু সবগুলো গাছে সমানভাবে সমান কনসেন্ট্রেশনে পড়বে না, কারণ লেয়ার পড়ে গেছে, উপরের দিকে কনসেন্ট্রেশন কম নিচের দিকে কনসেন্ট্রেশন বেশি থাকে। এই প্রবলেম গুলো দূর করা কিন্তু ভীষণ দরকার, আদারওয়াইজ একটা সলিউশন বা সাসপেনশন তৈরি করার পরে সেই ফাঙ্গিসাইড এর কনসেন্ট্রেশন যদি সমানভাবে সবগুলো গাছে না পড়ে তাহলে কিন্তু আমরা সমানভাবে খুব ভালোভাবে কোনো ডিজিজকে কন্ট্রোল করতে পারবো না। এই জন্য ডিসপার্সিং এজেন্ট হিসাবে জিলাটিন বা মিল্ক প্রোডাক্ট বা গাম এগুলো কিন্তু একই রকম ভাবে ডিসপার্সিং এজেন্ট হিসেবে কাজ করে। তার মানে হচ্ছে যে ফাঙ্গিসাইড তৈরি করার পর ফাঙ্গিসাইড এর পাউডারের সাথেই এই এই ম্যাটেরিয়াল গুলো বিশেষ করে জিলাটিন বা গাম বা মিল্ক প্রোডাক্ট এগুলো আমরা ব্যবহার করি, সো দ্যাট দ্য সাসপেনশন ডু নট ফকুলেট। ফকুলেট মানে হচ্ছে ধরো সেডিমেন্টেশন হয়ে গেল, লেয়ার হয়ে গেল, এরকম যদি হয় তাহলে আমাদের ফাঙ্গিসাইড গুলো ইকুয়াল কনসেন্ট্রেশনে আমরা কিন্তু প্ল্যান্টে দিতে পারবো। কাজে এই ধরনের ডিসপার্সিং এজেন্ট এজেন্ট গুলো কিন্তু আসলে অ্যাডজুভেন্টস হিসাবে ফাঙ্গিসাইড এর সাথে ব্যবহার করা হয়। আরেকটা করা হয় হচ্ছে ইমালসিফাইং এজেন্ট। ইমালসিফাইং এজেন্ট মানে হচ্ছে যে কোনো কোনো সময় ফাঙ্গিসাইড কিন্তু সবসময় যে পাউডার ফর্মে থাকে তা কিন্তু না, কোনো কোনো সময় ফাঙ্গিসাইড লিকুইড ফর্মেও থাকে, কোনো কোনো সময় দেখা গেল যে এমন একটা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট যেটা সরাসরি পানির মধ্যে তোমার ডিজলভ হয়, তাকে ডিজলভ করার জন্য প্রথমে একটা অর্গানিক সাবস্টেন্সের সাথে ডিজলভ করা, সেটা হতে পারে তোমার অ্যাসিটোন বা ইথানল বা পেপটোন, যাই হোক এই ধরনের অর্গানিক সাবস্টেন্সের সাথে প্রথমে সেটাকে ডিজলভ করা হয়। ডিজলভ করার পরে সেটাকে যদি পানির সাথে মেশানো হয় তখন কিন্তু আবার সে মেশে, এটাকেই বলা হয় আসলে ইমালশন। ম্যাটেরিয়ালস হুইচ স্ট্যাবিলাইজ দি ইমালশন অফ টু লিকুইডস হুইচ আর নট মিসিবল, মিসিবল মানে হচ্ছে মিক্সার, টেন্ড টু সেপারেট আউট অর সলুবল ইন ইচ আদার ইমালসিফাইং এজেন্ট। একটু আগে যে কথাগুলো বললাম, there are some fungicides in which active ingredients are dissolved in organic solvent but later this solvent need to be dispersed in water for spraying. আগের স্লাইডটা একটু দিলে ভালো হতো স্যার। তোমাদের কিন্তু আমরা আমি এই সব স্টাডি ম্যাটেরিয়াল কিন্তু সেন্ড করে দিব অ্যাজ ইট ইজ, কাজে খুব তাড়াহুড়ো করে অনেক কিছু দিয়ে না লিখতে পারো সমস্যা নেই, আমি যেভাবে পড়াচ্ছি যে ম্যাটেরিয়াল গুলো I will send it all material as you see it on the screen. বুঝতে পারছো কাজে don't be worried. আমরা যেটা বলছিলাম যে তোমার ইমালসিফাইং এজেন্ট, ইমালসিফাইং এজেন্ট মানে হচ্ছে যে এমন এক ধরনের অর্গানিক সলভেন্ট এই জায়গাতে ব্যবহার করা হয় কোনো কোনো ফাঙ্গিসাইড এর ক্ষেত্রে যাতে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট গুলো খুব সহজেই সেই অর্গানিক সলভেন্টের মধ্যে সুন্দরভাবে মিক্স হয়ে থাকে এবং সেটাকে যখন আমরা বাজার থেকে কিনে এনে
তোমার পানির সাথে সলিউশনের ভলিউম তৈরি করি, মানে বেশি পরিমাণে ভলিউম তৈরি করি 4 লিটার বা 5 লিটার, সেটা যাতে ঠিকভাবে হয় সেজন্য ইমালসিফাইং এজিং গুলো ব্যবহার করে কোন কোন ফাঙ্গিসাইড। এখন আমরা দেখি বাজারে আমরা যখন যাই ফাঙ্গিসাইড কিনতে বা ফার্মারদেরকে সাজেস্ট করি, তখন কি কি ফর্মুলেশনে আসলে এই ফাঙ্গিসাইড গুলো অ্যাভেলেবল থাকে বা কেন আসলে এই অনেক ধরনের ফর্মুলেশন আমাদের করার প্রয়োজন হয়। সবগুলো ফাঙ্গিসাইড যদি আমরা ধরো একই ভাবে স্প্রে করতে পারতাম, সবগুলো পাউডার থাকবে, সবগুলো পাউডার থাকবে, কিন্তু সেগুলোকে বাজার থেকে কিনে এনে ওয়াটারের সাথে মিক্স করে তারপর সেগুলোকে সলিউশন হিসেবে মাঠে স্প্রে করতে হবে। যদি সবগুলো ফাঙ্গিসাইড একই রকম থাকতো তাহলে কিন্তু আমাদের জন্যই ভালো হতো, কিন্তু সেটা কিন্তু সম্ভব না। কেন সম্ভব না? কোনো কোনো সময় দেখা গেছে যে তোমার পাউডার ফর্মের ফাঙ্গিসাইডটা বেশি ইফেক্টিভ, কোনো কোনো সময় দেখা গেছে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টটাকে পাউডার ফর্মে রাখা যায় না, তখন তাকে সলিউশন করতে হয়। কোনো কোনো সময় দেখা গেছে যে আরো যে ফর্মুলেশন গুলোর কথা বলা হবে তখন সেই ফর্মুলেশনে ফাঙ্গিসাইড গুলোকে অ্যাভেলেবল হচ্ছে। দ্য টাইপ অফ অ্যাভেলেবল ফাঙ্গিসাইড উইচ ক্যান বি পারচেজড ইন দ্য মার্কেট, দ্য ফর্ম অফ ফাঙ্গিসাইড। যেমন ডাস্ট একটা ফর্ম, ডাস্ট আমরা কি, ডাস্ট আমরা বলতে বুঝি যে পাউডার, পাউডারের মধ্যে এই ফাঙ্গিসাইডটা সলিউশন করা হয় না, বাজার থেকে ডাস্ট কিনে আনা হয় এবং ডাস্ট হিসাবে কিন্তু প্ল্যান্টের সারফেসে সেগুলো অ্যাপ্লাই করা হয়। কাজেই এই ডাস্ট ফাঙ্গিসাইড গুলো কিন্তু অ্যাপ্লাই করার জন্য স্প্রেয়ার কিন্তু আমাদের প্রয়োজন হয়। তখন আমরা এটা একটা কন্টেইনার থাকে, সেই কন্টেইনারে একটা ফ্যান থাকে, হ্যান্ডেল দিয়ে ঘোরানো হয়, তাহলে পাউডারের মতো বা ডাস্টের মতো যে ফাঙ্গিসাইড গুলো আছে সেগুলো ডাস্ট হিসাবেই পাতার উপরে গিয়ে সারফেসের উপরে গিয়ে পড়ে। এবং দেখা গেছে যে কোনো কোনো ডিজিজের ক্ষেত্রে এই ডাস্ট ফাঙ্গিসাইড গুলো সবচেয়ে বেশি ইফেক্টিভ। যেমন কিছু রোগের কথা আমরা বলতে পারি, পাউডারি মিলডিউ, তোমরা জানো যে তোমার কিউকার পিটসে প্রচুর পাউডারি মিলডিউ, মানে পাতার উপরে সাদা সাদা থোকা থোকা তোমার ফাঙ্গাসের স্পোর দেখা যায়। এগুলোর জন্য সবচাইতে ভালো একটা ফাঙ্গিসাইড হচ্ছে তোমার ডাস্ট ফাঙ্গিসাইড, সালফার ডাস্ট। বাজারে সরাসরি সালফার ডাস্ট কিনতে পাওয়া যায়, সেগুলোকে যদি আমরা ডাস্টার দিয়ে ডিসপেন্স করতে পারি তাহলে পাতার উপরে গিয়ে পড়ে এবং সেগুলো এই ডাস্ট সালফার গুলো ফাঙ্গাসের কন্টাক্টে যখন আসে ফাঙ্গাস গুলোকে এই সালফার গুলো সরাসরি, এই কারণে ডাস্ট ফর্মুলেশন থাকবে না। এবং দেখা গেছে যে ডাস্ট ফাঙ্গিসাইডের অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টটা তোমার 4 থেকে 10%, আর বাকি যে অংশটুকু থাকে যেমন ধরো 6 থেকে 90% যে ম্যাটেরিয়াল সেই সবটুকু হচ্ছে ক্যারিয়ার ম্যাটেরিয়াল। কাজে এই ডাস্ট ফাঙ্গিসাইডের ক্ষেত্রে 4 থেকে 10% হচ্ছে তোমার অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট আর বাকি অংশটুকু ক্যারিয়ার। এই ফাঙ্গিসাইডের সমস্যা একটাই, এর প্রচুর ওয়েস্টেজ নষ্ট হয়, কারণ পাতায় দিতে গেলে সবটুকু ডাস্ট পাতার উপরে গিয়ে পড়ে নষ্ট। এছাড়া অন্য কোনো সমস্যা আসলে থাকে না, তবে খেয়াল রাখতে হবে যে ডাস্ট ফাঙ্গিসাইড গুলো কোনো কোনো সময় হাই টেম্পারেচারে কিন্তু পাতার মধ্যে বার্নিং করতে পারে, টক্সিসিটি করতে পারে। এটা আমরা একটু পরে আসবো আলোচনার জন্য। আমরা দেখলাম ডাস্ট একটা ফর্মুলেশন, সবচেয়ে বেশি যে ফর্মুলেশনটা বাজারে পাওয়া যায় সবগুলো ফাঙ্গিসাইডের ক্ষেত্রে, বেশিরভাগ ফাঙ্গিসাইডের ক্ষেত্রে, এটাকে বলা হয় তোমার ওয়েটেবল পাউডার। এই ফাঙ্গিসাইডের এই ফর্মুলেশনটা হচ্ছে পাউডার, দিস ফর্মুলেশন ইজ পাউডার বাট ইট ইজ মিক্সড উইথ ওয়াটার প্রিপেয়ার স্প্রে সলিউশন বিফোর অ্যাপ্লিকেশন। আমরা বাজার থেকে প্যাকেটের মধ্যে এই 50 গ্রাম বা 100 গ্রামের প্যাকেট থাকে বা 200 গ্রামের প্যাকেট থাকে, সেটা কিনে নিয়ে আসি, আনার পর
একটা বালতির মধ্যে পানি নেই পরিমাণ মতো, এবং ফাঙ্গিসাইডটা সেটার মধ্যে দিয়ে একটা কাঠি দিয়ে সেটা নাড়তে থাকি। নাড়ার পর সেটা পানির সাথে ডিসপার্সড হয়ে যায়। ডিসপার্সড হলে সেই সলিউশনটাকে বা সেই সাসপেনশনটাকে আমরা স্প্রেয়ারের মধ্যে নিয়ে সেটাকে আমরা স্প্রে করি। বুঝতে পারছো? এই ফর্মের ফাঙ্গিসাইড দেখি, এবং খুব সহজেই সেটা পানির সাথে মিক্স করে ভলিউম তৈরি করে তারপরে আমরা ব্যবহার করতে পারি। ওয়েটিং এজেন্টস আর ইউজুয়ালি মিক্সড উইথ মোস্ট ওয়েটেবল ফর্মুলেশন, স্প্রেডার এন্ড স্টিকার আর অলসো সামটাইমস যেটা সরাসরি ওই পাউডারের সাথে মেশানো যায়। অ্যাডজুভেন্টস গুলোর কথা বলা হলো, সেগুলো আগে থেকেই পাউডার ফাঙ্গিসাইডের সাথে মেশানো থাকে, সো দ্যাট দে ক্যান ডিসপার্স, দে ক্যান মেক ওয়েট অফ দি প্লেন সারফেস মোস্ট মোর ইজিলি। ফর্ম সাসপেনশন ইন ওয়াটার, যে কথাটা আমরা বলছিলাম যে পানির সাথে যখন পাউডারটা মেশানো হয় তখন আসলে কি হয়, এটা কি মিক্স হয়ে যায়? আসলে কিন্তু তা হয় না। এই ফাইন পার্টিকেল গুলো, ফাঙ্গিসাইডের যে ফাইন পার্টিকেল, খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম ছোট্ট ছোট্ট মাইক্রোমিটার পার্টিকেল, দেখা যাবে এটার 0.3 থেকে 0.4 মাইক্রোমিটার পার্টিকেল। এই এত ছোট সাইজের যে পাউডার গুলো, সেই পাউডার গুলো যখন পানির সাথে মেশানো হয় তখন কিন্তু সেটা আসলে সলিউশন তৈরি হয় না। যদিও আমরা সলিউশন বলি, কিন্তু আসলে এটা কিন্তু সলিউশন তৈরি হয় না। ফাঙ্গিসাইডের যেই অ্যাক্টিভ পার্টিকেল গুলো আছে বা ক্যারিয়ার ম্যাটেরিয়ালের যে অ্যাক্টিভ পার্টিকেল গুলো আছে, দে আর ওয়েল ডিসপার্সড ইন দ্য ইন্টারসেলুলার স্পেসেস অফ ওয়াটার অ্যান্ড মেক এ ভেরি ফাইন সাসপেনশন। এই সাসপেনশনটা তোমার স্প্রেয়ারের মধ্যে নিয়ে তারপর সেটাকে স্প্রে করা হয়। এটা কিন্তু কোনোভাবেই সলিউশন আসলে হয় না, এটা হয় সাসপেনশন। এবং যেই কারণে যদি লম্বা সময় ধরে এই সাসপেনশনটাকে রেখে দেওয়া যায়, তুমি ধরো 3-4 ঘন্টা রেখে দিলা, তখন এই সাসপেনশনের মধ্যে যেই পার্টিকেল গুলো থাকে সেগুলো কিন্তু আস্তে 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 তোমার সেডিমেন্টেশন। কাজে স্প্রে করার সময়েও ওই স্প্রেয়ার মেশিনের ভেতরে, তোমরা যখন স্প্রেয়ার মেশিন দেখবা তখন দেখবা যে এর ভেতরে কিন্তু একটা কাঠির মতো থাকে যেটাকে বলা হয় এজিটেটর। এজিটেটর মানে এটা দিয়ে নাড়াচাড়া করা হয়। এই এজিটেটর দিয়ে নাড়াচাড়া করে, মাঝে মাঝে নাড়াচাড়া করে, যাতে সে তোমার সেডিমেন্টেশন না হতে পারে, বারবার এজিটেশন করা হয়, আর পাম্প করে সেগুলোকে ফোর্সলি গাছের পাতার উপরে স্প্রে করা। এটাই হচ্ছে ওয়েটেবল পাউডারের ফর্মুলেশন। সাসপেনশন নামেই সরাসরি বাজারে লিকুইড ফর্মুলেশনের ফাঙ্গিসাইড অনেক সময় কিনতে পাওয়া যায়, যেমন ধরো টিল্ট। টিল অবশ্য সাসপেনশন না, এনিওয়ে বর্ধ মিক্সারের কথা বলা হচ্ছে। এই জায়গাতে বর্ধ মিক্সার আমরা নিজেরাই তৈরি করি, ফার্মাররা নিজেরাই তৈরি করতে পারে। এই জায়গাতে চুনের প্রয়োজন হয়, ক্যালসিয়াম অক্সাইড। এই জায়গাতে বাজারে তুত কিনতে পাওয়া যায়, ব্লু ভিট্রিওল যেটাকে আমরা বলি, তুত। একদম খুব সিম্পল সহজ, মোটামুটি পরিচিত দোকানগুলোতে চাইলেই এই তুত কিনতে পাওয়া যায়। তুত, চুন এবং পানি একটা নির্দিষ্ট রেশিওতে মেশালেই কিন্তু সেটা একটা ফাঙ্গিসাইড হয়ে যায়। এই ধরনের ফাঙ্গিসাইড গুলো আসলে লিকুইড ফর্মে থাকে এবং সেটা সাসপেনশন ফর্মে থাকে। সাসপেনশন ফর্মে থাকার মানে হচ্ছে যে এর মধ্যে যে ম্যাটেরিয়াল গুলো সেগুলো তোমার ডিসপার্সড অবস্থায় থাকে, কিন্তু সেটা যদি লম্বা সময় রেখে দেওয়া যায় তাহলে কিন্তু সেডিমেন্টেশন হবে। কাজে আমরা যদি নিজের হাতে কখনো ফাঙ্গিসাইড নিজেরা তৈরি করি, তাহলে সেটাকে কিন্তু ব্যবহারের আগে অবশ্যই সেটাকে ভালো করে মিক্স করে নিতে হবে প্রতিবারই, সো দ্যাট দ্য ইকুয়াল কনসেন্ট্রেশন অফ দি ফাঙ্গিসাইড ক্যান বি ডিসপার্সড ইকুয়ালি অন অল লিভ সারফেস। এরকম আর একটা ফর্মুলেশন হচ্ছে সাসপেনশন। কাজে সাসপেনশনের বিষয়টা আপনাদের কিছু বলতে চাই, এটা এমন এক ধরনের লিকুইড ফর্মুলেশন যে জায়গাতে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট গুলো ডিসপার্সড অবস্থায় থাকে, এবং ব্যবহারের আগে এটাকে অবশ্যই আমাদেরকে ঢাকায় নিতে হবে অথবা এজিটেট করে নিতে হবে, আদারওয়াইজ
মলিকুল গুলো আছে সেই মলিকুল গুলো নিচে সেডিমেন্টেড অবস্থায় থাকে, তাহলে খুব ভালো ইফেক্টিভ কার্যকারিতা কিন্তু পাওয়া যাবে না যদি আমরা সেটাকে এজুকেট না করি। ইমালশন হচ্ছে আরো এক ধরনের এই ফর্মুলেশনের এক্সাম্পল হচ্ছে ফাঙ্গিসাইড, যেটা আমাদের এই জায়গাতে আমাদের দেশে প্রচুর ব্যবহার করা হয় ইমালশন। ইমালশনের বিষয়টা হচ্ছে যে ফাঙ্গিসাইডের যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টটা সেটা সরাসরি পানির মধ্যে ডিসলভ হয় না, পানিতে ডিসলভ না হলে আমরা আসলে ভলিউম কিভাবে, যে কারণে ফাঙ্গিসাইডটাকে প্রথমে ডিসলভ হবে এরকম একটা অর্গ্যানিক সলভেন্ট সিলেক্ট করা, সেটা যেটাই হোক যেটার মধ্যে সবথেকে বেশি বেনজিন হতে পারে, ইথার হতে পারে, যেটাই হোক অর্গ্যানিক সলভেন্ট সেটা তোমাদের এতদিন ক্লাসের পর এটা তো বোঝার কথাই যে সবাই মাইক্রোফোন অফ করে রাখো, শব্দ কিন্তু আমার কানেও আসে কিন্তু আমি কয়জনকে বলবো সব ফাঙ্গিসাইড কিন্তু না, কোনো কোনো সময় দেখা যায় কোন একটা ফাঙ্গিসাইডের তোমার এই অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট যেটা সেটা সরাসরি পানিতে ডিসলভ হয় না, তখন সেটাকে ডিসলভ করার জন্য আমাদের সিলেক্টেড অর্গানিক সলভেন্ট নিতে হয়, নিয়ে সেটাকে প্রথমে ডিসলভ করতে হয়, ডিসলভ করে সেই ডিসলভ করা ফাঙ্গিসাইডটাকে কিন্তু আসলে ইমালশন বলা হয়। সেই ইমালশনটাকে যখন আমরা বাজার থেকে কিনে আনি তখন কিন্তু সেটাকে আবারও এই ওয়াটারের সাথে মিক্স করে আমাদেরকে নির্দিষ্ট ভলিউম করতে হবে কনসেন্ট্রেশনের জন্য, এবং তারপর সেটাকে আমাদের স্প্রেয়ারের মধ্যে নিয়ে সেটা আমাদের স্প্রে করতে হবে। এরকম একটা ফাঙ্গিসাইডের এক্সাম্পল হচ্ছে টিল্ট, যেটা সার্কোস্পোরা জাতীয় ফাঙ্গাসের ক্ষেত্রে খুব ইফেক্টিভলি ব্যবহার করা যায়। সিগাটোগা কলার কলার যেই রোগ হয় সিগাটোগা অথবা ধানের ন্যারো ব্রাউন লিপ স্পট যেটা হয় সেগুলোর জন্য এই টিল্ট কিন্তু খুব সুন্দর কাজ করে, বাজারে অ্যাভেলেবল এবং আমাদের কৃষকরা কিন্তু কৃষক ভাইরা কিন্তু সেগুলো ব্যবহার করে। আরো এক ধরনের ফর্মুলেশন আমরা দেখি, এটাও হলো স্যার বোর্ডো মিক্সচারটা কিভাবে ফার্মাররা তৈরি করেন, এটা আসলে তোমাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাসে আসলে দেখাবো আমরা। তারপর আরেকবার বলি যে চুন তো চেনই, চুন পানের সাথে যে চুন খায় সেটা না, শক্ত চুনটা ক্যালসিয়াম অক্সাইড ভেজানোর আগে যেটা থাকে সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, আর ভেজানোর পরে যেটা হয় হাইড্রেটেড সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, দুইটাই চুন। তো আমাদের জন্য লাগে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, বাজার থেকে কিনে আনা যায়, এবং কিনে আনার সময় বাজার থেকে আরেকটা জিনিস কেনা যায় সেটা হচ্ছে তুত, বলে তুত, ব্লু ভিট্রিয়ল, তোমরা তো নাম শুনছো তুত, তুতের নাম শুনছো না? জি স্যার, জি স্যার। এই তুত গুলো বাজারে কিনতে পাওয়া যায় একদমই অল্প দাম, তো একটা নির্দিষ্ট রেশিওতে তোমার কিন্তু এই তুত এবং ক্যালসিয়াম ক্যালসিয়াম অক্সাইড তোমার মেশানো হয় পানির সাথে। এটা তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে একটা প্র্যাকটিক্যাল ক্লাসই আছে সেটা দেখানো হবে, তখন সেটা আরো ভালো করে দেখে নিও। তবে পানির মধ্যে তুত এবং ক্যালসিয়াম অক্সাইড মিশিয়ে সেটা সারা রাত ভিজায় রাখতে হয়, ভিজায় রাখার পর নেক্সট ডেতে নেক্সট ডে মর্নিং এ সেটা সুন্দর একটা ফাঙ্গিসাইড তৈরি হয়ে যায় ব্লু কালারের, কিন্তু সেটা যেটা হয় সেটা হচ্ছে সাসপেনশন। এই সাসপেনশনটাকে তখন একটা বাঁশের কাঠি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে সেটাকে ভালো করে ডিসপার্স করতে হয়, করলে সেটা ফাঙ্গিসাইড তৈরি হয়ে গেল। এই এই বোর্ডো মিক্সচার কিন্তু হোমমেড ফাঙ্গিসাইড হিসাবে অনেক ডিজিজের ক্ষেত্রে কিন্তু খুব ইফেক্টিভলি ব্যবহার করা যায়। আমরা তোমাদের ক্লাসে লেভেল ফোরে হয়তো অনেক জায়গাতে বলবো যে বোর্ডো মিক্সচার ব্যবহার করা যায়, বোর্ডো মিক্সচার ব্যবহার করা যায়, এবং এই বোর্ডো মিক্সচার কিন্তু বাজারে রেডিমেড কিনতে পাওয়া যায় না, এটা কিন্তু নিজেদের তৈরি করে নিতে হয় এবং খুব সিম্পল ওয়েতে
সেটা তৈরি করা যায়। এই বর্ধু মিক্সচার তৈরি করার যে প্রসিডিওর সেটা তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে দেখানো হবে, দেখানো হবে, শেখানো হবে। চুন আর টুতে রেশিওটা কত স্যার? এখন বলার দরকার নাই, এখন হচ্ছে এটা হচ্ছে তোমার 4:1:10 আমার মনে হয়, আমার খুব এক্স্যাক্টলি মনে নাই, মানে চার ভাগ পরিমাণ কি নিতে হয় তোমার 4:4:10 অথবা 5:5:10 সমান সমান পাঁচ ভাগ। ধরো 5 গ্রাম যদি তুমি চুন নাও বা 5 কেজি চুন নাও, 5 কেজি তুমি যদি তোমার তোমার তুত নাও, তাহলে এই জায়গাতে সেই অনুপাতে ওয়াটার নিতে, মানে 5:5:10 এটার মধ্যে যে ইউনিটি বসাও সেই ইউনিটের তোমার নিতে হবে, ওয়াটার নিতে হবে। মানে 5 গ্রাম ই নিলে, 5 গ্রাম যদি চুন নাও, 5 গ্রাম যদি তোমার দুধ নাও, তাহলে 10 লিটার তোমার ই নিতে হবে। আর সেই ক্ষেত্রে যদি কেজি কেজি নাও তখন সেটা হয়ে যাবে আরো অনেক বেশি, 100 লিটার হয়ে যাবে। যাই হোক, এটা আমাদের যেহেতু ডিটেল পড়ানো হবে বা বলা হবে, তখন সেই জায়গাতে আরো সুন্দর ভাবে তোমাদের সেটা আমরা দেখা দিতে পারবো। গ্রানিউল এর কথা যেটা বললাম, গ্রানিউল ফাঙ্গিসাইড এর ফর্মুলেশনটা কিন্তু বিশেষ একটা কারণে তৈরি করা হয়। বেশিরভাগ সময় দেখা যায় যে ফাঙ্গিসাইড গুলো খুব দ্রুত তোমার ইভাপোরেট হয়ে যায়। ধরো আমরা গাছের সারফেসে দিলাম, আমরা বললাম যে আসলে 2-3 ঘন্টার ভেতরেই গাছের ভেতরে সে অ্যাবজর্ব করবে, কিন্তু সবটুকু তো আসলে অ্যাবজর্ব আসলে হয় না, টেম্পারেচার থাকে, বাতাস থাকে, অনেক কারণে কিন্তু আমাদের স্প্রে করা ফাঙ্গিসাইডের অনেকখানি কিন্তু ইভাপোরেট হয়ে যায়। তো এই ইভাপোরেশন যদি হয় সেক্ষেত্রে কিন্তু ফাঙ্গিসাইডের লস অনেক বেশি হয়, সেটা একটা বিষয় থাকে। আবার অনেক সময় বিষয় থাকে যে যদি খুব ধীরে ধীরে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টটা রিলিজ হয়, এক্সপোজ হয়, তাহলে আরো অনেক ইফেক্টিভলি কিন্তু এই ফাঙ্গাস আমরা তোমার কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি। এটা বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রয়োজন হয়, যেমন ধরো মাটির মধ্যে, মাটির মধ্যে যদি তোমার ফাঙ্গাস নিয়ন্ত্রণ করতে চাই কোনো কোনো সময়, অথবা ধরো কৃমি, গাছের কৃমি থাকে মাটির মধ্যে, সেগুলোকে যদি আমরা মেরে ফেলতে চাই, তাহলে কিন্তু যেই ফাঙ্গিসাইডটা আমরা ব্যবহার করব, যেই নেমাটিসাইডটা আমরা ব্যবহার করব, সেটা যদি খুব তাড়াতাড়ি তার অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট হারিয়ে ফেলে, তাহলে কিন্তু আমাদের খুব বেশি কাজে আসলে দিবে না। যে কারণে গ্র্যানুল ফর্মুলেশন হচ্ছে অনেকটা দেখতে সারের মতো, আমরা সারের যে দানাদার সারগুলো দেখি, ইউরিয়া সার, সেই ইউরিয়া সারের মতো এক ধরনের ফাঙ্গিসাইড কিনতে পাওয়া যায়। সেটা ফার্মাররা প্রচুর পরিমাণে ব্যবহারও করে, ফুরাডান। এই ফুরাডান হচ্ছে এক ধরনের তোমার নেমাটিসাইড, আসলে এটা দিয়ে মাটির মধ্যে থাকা ফাঙ্গাস, ব্যাকটেরিয়া এবং তোমার কৃমি সবগুলোই আসলে মরে যায়। তো এই অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা খুব স্লো রিলিজিং একটা ফাঙ্গিসাইড, যে কারণে এটাকে সহজে অ্যাপ্লাইও করা যায়। সারের সাথে মিক্স করে আমি দিয়ে দিলাম, মানে সুন্দরভাবে মাটির মধ্যে চলে গেল, আস্তে আস্তে ধীরে ধীরে সে জায়গাতে তার যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট আছে সেটা তোমার আস্তে আস্তে ধীরে ধীরে রিলিজ হলো, ইভাপোরেট হলো, মাটির কণার ফাঁকে ফাঁকে যে সমস্ত তোমার প্যাথোজেন গুলো থাকে বা কৃমি গুলো থাকে তারা তাদের কন্ট্যাক্টে গেল, এবং ধীরে ধীরে রিলিজ হওয়ার কারণে তারা কিন্তু অনেক বেশি ইনটক্সিকেটেড হয়, অনেক বেশি তোমার বিষাক্ততার সামনে তারা পড়ে, ফলে ইফেক্টিভনেস কিন্তু অনেক বেড়ে যায়। সব ফাঙ্গিসাইডকে আমরা গ্র্যানুয়াল ফর্মে দিতে পারি না, কারণ যেগুলো মাটিতে অ্যাপ্লাই করা হয় তাদের জন্য গ্র্যানুয়াল ফর্মুলেশন ইজ ভেরি গুড। এই জায়গাতে একটা ফাঙ্গিসাইডের নাম তোমার দেওয়া আছে, দেখো ফুরাডান 3G, এরকম ফর্মুলেশন দেখে কিন্তু আমরা তোমার এই এই তোমার এই ফাঙ্গিসাইডের নাম দেখে অনেক সময় ফর্মুলেশনটাও বুঝতে পারি। অনেক ফাঙ্গিসাইডের সাথে কিন্তু এরকম নাম লেখা থাকে, ফুরাডান 3G, এর মানে হচ্ছে 3% গ্রানিউল। ফুরাডান হচ্ছে এই ফাঙ্গিসাইডটার নাম, 3 হচ্ছে এর পার্সেন্টেজ আর জি হচ্ছে গ্রানিউল। কাজে আমরা একটা ফাঙ্গিসাইডের নাম দেখে কিন্তু
এখান থেকে ফাঙ্গিসাইডের ফর্মুলেশনটা আমরা বুঝতে পারি। ফুরাডান হচ্ছে একটা গ্রানুয়াল ফর্মুলেশন, যে জায়গাতে 3% অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট থাকে। আরেকটা ফর্মুলেশন সেটা হচ্ছে পেস্ট। এই পেস্ট ফর্মুলেশনটাও আসলে সরাসরি বাজারে কিনতে পাওয়া যায় না, কিন্তু আমরা নিজেরা যখন কোনো ফাঙ্গিসাইড তৈরি করি, হোম মেড ফাঙ্গিসাইড বা ফার্মাররা তৈরি করে, সেটার ফর্মুলেশনটা যদি অনেকটা টুথপেস্টের মতো হয়, যেটা আঠালো এক ধরনের পেস্ট, তখন আমরা সেটাকে পেস্ট ফর্মুলেশন বলি। বর্দ্য মিক্সচারের যে কথাটা বললাম না একটু আগে, 5:5:10 বা 4:4:10 যে রেশিওটা, 4:4:10 বা 5:5:10, এটার ক্ষেত্রে এই এই ওয়াটারের পরিমাণটা যদি আমরা তোমার মানে কমাই দিই, তাহলে কিন্তু সেটা তোমার একটা পেস্টের মতো হবে। এই ধরনের পেস্ট কিন্তু আমাদের অনেক সময়ই আমাদের ব্যবহার করতে হয়, বিশেষ করে যদি কোনো গাছ কাটা হয়, আমরা অনেক সময় প্রুনিং করি, অনেক সময় ট্রেনিং করি, অথবা বড় গাছের ডাল কাটা হয়, সেই সমস্ত কাটা অংশে আমরা কিন্তু তোমার ফাঙ্গিসাইড হিসেবে এই ধরনের বর্দ্য পেস্ট আমরা কিন্তু ব্যবহার করার জন্য বলি। কাজে এই ধরনের পেস্টও কিন্তু আমাদের খুব সহজেই আমরা তৈরি করতে পারি এবং সেটা ব্যবহার। হ্যাঁ বলো স্যার, ওই যে আমরা যখন স্টেম কাটিং করি তখন কি এই বর্দ্য পেস্ট ব্যবহার করতে পারবো? যেই গাছ থেকে স্টেমটা কেটে নিয়ে আসলে সেই গাছটার মধ্যে বর্দ্য পেস্ট দেওয়া যেতে পারে। না না, সেই অংশটাও দেওয়ার দরকার হয় না, নর্মালি স্টেম কাটিং করার সময়ও নরমালি দেওয়ার দরকার হয় না, দিলে সমস্যা নেই। তবে যে অংশটা মাটির মধ্যে থাকবে সেটাকে এক্সপোজই রাখতে হবে, আদারওয়াইজ তোমার তো শিকড় গজাবে না। হ্যাঁ, তোমার উপরের যে অংশটা থাকে মাটির উপরে, সেটার মধ্যে বর্দ্য পেস্ট দিতে পারো। তবে মূলত বর্দ্য পেস্টটা এই ক্ষেত্রে ব্যবহার করা হয় না। বর্দ্য পেস্ট যেটা ব্যবহার করা হয়, ধরো একটা বড় আম গাছের ডাল তোমার ছাঁটাই করার প্রয়োজন হলো, অথবা বড়ই গাছের ডাল আমরা হ্যাভি প্রুনিং করি, সেটাকে তুমি কাটা অংশটাকে তুমি যদি কোনো ফাঙ্গিসাইড না দাও, তাহলে কিন্তু সেই জায়গা দিয়ে তোমার তোমার অন্য কোনো প্যাথোজেন তোমার ঢুকতে পারে। তো যে কারণে অনেক সময় হ্যাভি প্রুনিং করার পর কোনো কোনো গাছের ডালের এই অংশগুলো আমরা ফাঙ্গিসাইড বিশেষ করে বর্দ্য পেস্ট দিয়ে আমরা কিন্তু সেগুলোকে ঢেকে দিই, আদারওয়াইজ তোমার অন্য ফাঙ্গাস আক্রমণ করতে পারে। কাটা অংশ দিয়ে প্রচুর পরিমাণে তোমার ওয়াটার রিলিজ হয় এবং সেই গাছটা তোমার কিন্তু মরেও যেতে পারে। একটা বড় গাছের ডাল কাটার পরে সেটা যদি আমরা ঢেকে না দিই, তাহলে সেই জায়গা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ওয়াটার রিলিজ হবে, ট্রান্সপিরেশন হয়ে গেলে সেই জায়গাটা আস্তে আস্তে তোমার ড্রাই হতে হতে তোমার কিন্তু গাছটা মরে যেতে পারে। কাজে এই এইরকম যাতে না হয়, এই খোলা অংশটার মধ্যে অনেক সময় আমরা বর্দ্য পেস্ট ব্যবহার করি অথবা আলকাত্রা ব্যবহার করি। আলকাত্রা যেটা বাজারে কিনতে পাওয়া যায়, কেউ যদি বর্দ্য পেস্ট না তৈরি করতে চায় বা না করতে পারে, তাহলে বাজার থেকে আলকাত্রা কিনে আলকাত্রা দিয়ে আমরা পেইন্ট করে দিই খোলা অংশটা। ঠিক আছে, আমরা সিম্পল কিছু ক্লাসিফিকেশন দেখি। বাজারে যে সমস্ত ফাঙ্গিসাইড গুলো কিনতে পাওয়া যায় বা অ্যাভেলেবল থাকে, যেগুলোকে আমরা সাজেস্ট করি, সেই ফাঙ্গিসাইড গুলো আসলে বেশ অনেকভাবে আসলে ক্লাসিফাই করা যায়। আমরা যদি তোমার এর তোমার সোর্সকে আমরা ক্লাসিফিকেশনের বেজ হিসেবে ধরি, তাহলে আমরা দুই দুই ভাবে তোমার ভাগ করতে পারি। একটা হচ্ছে অর্গানিক সোর্স, আর একটা হচ্ছে ইনঅর্গানিক সোর্স। অর্গানিক সোর্স মানে হচ্ছে অর্গানিক কম্পাউন্ড, এগুলোও কেমিক্যাল, আবার ইনঅর্গানিক গুলোও কেমিক্যাল। তবে অর্গানিক কেমিক্যাল হিসেবে বাজারে
যে ফাঙ্গিসাইড গুলো পাওয়া যায় তার মধ্যে থিরাম বা জিনেব ইনঅর্গানিক হিসেবে যেগুলো পাওয়া যায়, তোমার ধরো সালফার বা বর্দু মিক্সচার, বর্দু মিক্সচারের মধ্যে সাধারণত কপার ফাঙ্গিসাইড বলা হয়, সালফারের মধ্যে তো সালফার থাকে, কপারের বর্দু মিক্সচারের মধ্যে কপার থাকে, বার্গান্ডি মিক্সচারের মধ্যেও তোমার এই এই বার্গান্ডি মিক্সচার যেটা সেটাও কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে এটা হোমমেড একটা ফাঙ্গিসাইড যেটা সয়েল ট্রিটমেন্ট করার জন্য বেশ ভালো এবং এটা বানানো শেখানো হবে এবং সেটা কিন্তু আমরা অনেক সময় সাজেস্ট করি যে বর্দু মিক্সচার বা বার্গান্ডি মিক্সচার এগুলো সবগুলোই হচ্ছে ইনঅর্গ্যানিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয় বলে এগুলোকে ইনঅর্গ্যানিক ফাঙ্গিসাইড বলা হয়। আবার কেমিক্যাল কম্পোজিশনের উপর ভিত্তি করে যদি আমরা তোমার ফাঙ্গিসাইড গুলোকে ক্লাসিফাই করি তাহলে তোমার যে সালফার ফাঙ্গিসাইড, কপার ফাঙ্গিসাইড এইভাবে আমরা তোমার ভাগ করতে পারি। সালফার ফাঙ্গিসাইড এর নাম তোমার জানলাই যে সালফার ডাস্ট বা থিরাম, থিওভি, ডাইথেন, M45 বাজারে এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে ডাইথেন M45 বা থিওভি। এই ফাঙ্গিসাইড গুলোর হচ্ছে সালফার কন্টেনিং ফাঙ্গিসাইড, এগুলোর মধ্যে মূল যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টটা সেটা হচ্ছে এলিমেন্টাল সালফার। এই সালফারের কন্টাক্টে যে সমস্ত ফাঙ্গাস গুলো আসে সেই ফাঙ্গাস গুলো সার্ভাইভ করতে পারে না এবং তারা মারা যায়। আবার কপার কন্টেনিং ফাঙ্গিসাইড গুলো আসলে বেশ কিছু বাজারে পাওয়া যায়, যেমন বর্দু মিক্সচারের কথা বললাম, বার্গান্ডি মিক্সচারের কথা বললাম, বাজারে খুব বেশি পরিমাণ ব্যবহার হয় এরকম ধরো কুপ্রাভিট নামে একটা ফাঙ্গিসাইড আছে, সেটা কপার অক্সিক্লোরাইড তো সরাসরি কপারই থাকে, কাজেই বেসড অন দি কেমিক্যালস কম্পোজিশন এইভাবে সালফার ফাঙ্গিসাইড বা কপার ফাঙ্গিসাইড বা যে জায়গাতে টিন থাকে সে জায়গাতে টিন ফাঙ্গিসাইড, এক সেকেন্ড একটু, হ্যাঁ নার্গিস, হ্যাঁ আমি ক্লাসের ভেতরে আছি, তুমি কখন আসবা? 11টার আগে না, 11টার, হ্যাঁ 11টার দিকে আসো তখন আমি থাকবো। এরপরে তোমার তোমার যেই কম্পোনেন্ট গুলো তোমার মূল থাকে সেগুলোর উপর ভিত্তি করে ফাঙ্গিসাইড গুলোকে সেভাবে তোমার নাম দেওয়া হয়। হেটারোসাইক্লিক নাইট্রোজেনাস বা বেনজিন কম্পাউন্ড থাকলে বেনজিন, এগুলো বাজারে পাওয়া যায় ক্যাপটান বা PCNB, অক্সাথিন, বেনজিমাইডাজোল বা কুইনোন, এগুলো বেসড অন দি মেইন কেমিক্যাল কম্পোজিশন ফাঙ্গাসকে ফাঙ্গিসাইডকে এইভাবে তোমার ক্লাসিফাই আমরা করতে পারি। এরপরে ফাঙ্গিসাইডের যে ক্লাসিফিকেশনটা আমরা দেখতে পারি এটা জরুরি বেশি, সেটা হচ্ছে যে ফাঙ্গিসাইডের মোড অফ অ্যাকশনের উপর ভিত্তি করে ফাঙ্গিসাইডটা আসলে কিভাবে কাজ করে তার উপর ভিত্তি করে ফাঙ্গিসাইডকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড আর একটা হচ্ছে সিস্টেমিক ফাঙ্গিসাইড। কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড গুলো নাম দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে the fungicide kill the fungi when it comes directly into contact with the fungal structure and on the host surface on the host surface and unable to kill those which remain inside the host tissue. Bojhay gelo je contact fungicide gulo kintu plant er surface e je fungus gulo thake je gulo amra baire theke dekhi khali chokhe dekha jay kono ekta লেশন পড়লো বা দাগ পড়লো কোনো একটা ফ্রুটিং বডিস খালি চোখে দেখা যায় সেক্ষেত্রে ডিজিজের ক্ষেত্রে সেইগুলোকে যদি আমাদের নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয়, ধরো আমরা লেড ব্লাইট অফ পটেটো বলি বা ব্রাউন স্পট অফ রাইস বলি, এগুলো কিন্তু খালি চোখে আমরা দেখি এগুলোর ফাঙ্গাস গুলো প্ল্যান্টের সারফেসে থাকে, এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আমরা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড ব্যবহার করি এবং কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড মানেই হচ্ছে ফাঙ্গিসাইডের কন্ট্যাক্টে আসার সাথে সাথে এই ফাঙ্গাস গুলো মরে যায়। কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড গুলো প্ল্যান্টের সারফেসে কিন্তু এক ধরনের প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে, মানে হেলদি প্ল্যান্টের চারপাশে একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে। এই লেয়ারের সাথে যখনই কোনো ফাঙ্গাস এসে কন্ট্যাক্ট হয় সে কিন্তু তার বিষাক্ততার কারণে মরে যায়।
usually these fungicides do not absorb or penetrate into the host tissue and eventually the fungicide become inactive. সাধারণতো এই fungicide গুলো প্ল্যান্টের সারফেসের ভেতরে বেশি একটা ঢোকে না এবং যে কারণে প্রয়োগ করার অ্যাপ্লিকেশন করার খুব অল্প সময়ের মধ্যে এটা কিন্তু নষ্ট হয়ে যায়। কাজেই কোন কোন ক্ষেত্রে আমরা তোমার কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড ব্যবহার করব, কোন কোন ক্ষেত্রে আমরা অন্য ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করব, দ্যাট শুড বি ডিসাইডেড বিফোর অ্যাপ্লিকেশন। যদি ফাঙ্গাসগুলো প্ল্যান্টের সারফেসে থাকে সহজেই দেখা যায়, সেক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড ব্যবহার করব। আর অন্য যে ধরনের ফাঙ্গিসাইডটা আছে সেই ফাঙ্গিসাইডের তোমার ধরনটা কিরকম, টাইপটা কিরকম, সেটাকে বলা হয় তোমার সিস্টেমিক ফাঙ্গিসাইড। এই আমি তোমাদের আরেকটা একটু ইনফরমেশন দিয়ে রাখি যে কে যেন আমাকে কতদিন হেল্প করলা তোমার অ্যাটেন্ডেন্স একটা শীট তৈরি করার ব্যাপারে। তুমি কিন্তু আমাকে আবার এই তোমাদের তুমি আমাদের অ্যাটেন্ডেন্সটা একটু রেকর্ড করে আমাকে সেন্ড করে দিও। ওকে স্যার। সিস্টেমিক ফাঙ্গিসাইডটা কিন্তু এরকম যে এটা কিন্তু গাছের ভেতরে অ্যাবজর্ব হবে, অ্যাবজর্ব হলে দ্য হোল প্ল্যান্ট সিস্টেম উইল বি ইনটক্সিকেটেড। গাছের যদি আমরা শেকড়ে অ্যাপ্লাই করি, গাছের পাতায় অ্যাপ্লাই করি, যেখানে অ্যাপ্লাই করি না কেন, গাছের সমস্ত অংশের ভেতরে ভাস্কুলার বান্ডল দিয়ে দিয়ে ওয়াটার সিস্টেমের ভেতর দিয়ে 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 সে কিন্তু হোল প্ল্যান্টটা কিন্তু বিষাক্ত হয়ে থাকে। যে কারণে অনেক সময় দেখবা যে কোনো কোনো ফাঙ্গিসাইড অ্যাপ্লিকেশন করার পর সে জায়গাতে কিন্তু সতর্ক বার্তা দিয়ে রাখতে হয়। যদি হাঁস মুরগি অথবা গরু ছাগল এই ধরনের প্রাণী যদি সেই ফাঙ্গিসাইড অ্যাপ্লিকেশনের পরে সেই গাছগুলো খায় তাহলে কিন্তু তারা মরে যায়। তার মানে কি, এই সমস্ত গাছটাই কিন্তু আসলে ইনটক্সিকেটেড হয়ে যায়। এর ফলে কোনো ফাঙ্গাস যদি সেই গাছের পাতার উপরে গিয়ে পড়ে তাহলে সে কিন্তু সেই জায়গাতে সে সার্ভাইভ করতে পারে না। সে যখনই গাছের ভেতরে ঢুকতে চায় তখনই কিন্তু সে ফাঙ্গাসের কন্ট্যাক্টে, ফাঙ্গিসাইডের কন্ট্যাক্টে চলে আসে এবং সে কিন্তু সার্ভাইভ করতে পারে না। সেটাকে আমরা বলি সিস্টেমিক ফাঙ্গিসাইড। কাজে আমাদেরকে কিন্তু ডিসিশন অনেক আগেই নিতে হয় যে আমাদের গাছের রোগের ধরনটা কি এবং সেই জায়গাতে কি ধরনের ফাঙ্গিসাইড আমরা ব্যবহার করতে, কোন সময়ে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে, কোন সময় আমাদের সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। তাহলে তো মানুষও এটা খেতে পারবে না প্ল্যান্ট পার্টস? হ্যাঁ, ভালো একটা প্রশ্ন। মানুষও খেতে পারবে না, কিন্তু এটা আমরা একটু পরে হয়তো আসবো, যেটাকে আমরা বলি রেসিডুয়াল ইফেক্ট। একটা ফাঙ্গিসাইড অ্যাপ্লিকেশন করার পর তার বিষাক্ততা কতদিন থাকবে এটাকে বলা হয় তোমার রেসিডুয়াল ইফেক্ট। কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডের ক্ষেত্রে সেই রেসিডুয়াল ইফেক্ট হচ্ছে কম, সিস্টেমিক ফাঙ্গিসাইডের ক্ষেত্রে সেটা বেশি, তবে সেটা অনেক বেশি না। কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডের ক্ষেত্রে হয়তো তোমার সেটা 2-3 দিন আর সিস্টেমিক ফাঙ্গিসাইডের ক্ষেত্রে হয়তো সেটা 2-3 সপ্তাহ। কাজে যদি সিস্টেমিক ফাঙ্গিসাইড আমরা ব্যবহার করি, এমনিতেও বলা হয় যে ফাঙ্গিসাইড অ্যাপ্লিকেশনের পরে সাধারণত 2 সপ্তাহের ভেতরে কোন ধরনের হারভেস্ট করা যাবে না, কোন ধরনের ভেজিটেবলস হারভেস্ট করা যাবে না এবং সেগুলো খাওয়া যাবে না। কিন্তু খুবই দুঃখের সাথে আমরা জানি যে আমাদের অনেক তোমার কৃষক ভাই আছে, তারা জেনে বা না জেনে তারা কিন্তু সকালবেলা ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করে বিকাল বেলায় সেগুলো নিয়ে আসে, বিশেষ করে বেগুন বা ঢেঁড়স এই ধরনের রেগুলার হারভেস্ট করতে হয় যে সমস্ত ফাঙ্গিসাইড গুলো যে সমস্ত ক্রপে, সেইগুলো কিন্তু আমাদের এই এই যারা আবাদ করে চাষবাস করে তারা কিন্তু অনেক সময় এই নিয়মগুলো মানতে চায়, যেগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ধরনের ক্ষতির কারণ হতে পারে। এগুলো তোমাদের আমাদের এই ক্লাসে হোক বা অন্য অন্য ক্লাসে হোক, তো সেগুলোর বিকল্প কি কি হতে পারে আমরা একটু সামনের আরেকটা যেটা চ্যাপ্টার আছে সেই জায়গাতে এগুলো আলোচনা করার চেষ্টা করব। আমরা সবসময় যেটা চেষ্টা করি
যে ফাঙ্গিসাইড অ্যাপ্লিকেশন করার পর কোনোভাবেই টু উইকস এর ভেতরে কোনো কিছু হারভেস্ট করা যাবে না। যদি সেটা না করা যায়, না করতে হয়, তাহলে আমাদের অল্টারনেটিভ অন্য কোন ধরনের ব্যবস্থাপনা আমাদেরকে অনুসরণ করতে হবে। আদারওয়াইজ আমাদের কিন্তু স্বাস্থ্য মারাত্মক ভাবে তোমার হুমকির মুখে পড়বে, বিশেষ করে তোমার এই ধরনের ফাঙ্গিসাইড গুলো গিয়ে ডিপোজিটেড হয় লিভারে, সেই লিভার কিন্তু সিরোসিস হয়ে যাবে, কিডনি ড্যামেজ হয়ে যাবে, ব্রেন ড্যামেজ হয়ে যাবে, জেনারেশন হ্যান্ডিক্যাপড হয়ে যাবে। তোমরা খেয়াল করে দেখবা যে অনেক মানে ছোট ছোট বেবি কিন্তু হ্যান্ডিক্যাপ হচ্ছে। এর অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ কিন্তু গবেষকরা কিন্তু মনে করে যে আমাদের খাবারের মধ্যে আমরা যে সমস্ত টক্সিক ম্যাটেরিয়াল গুলো খাই সেগুলো কিন্তু এই ধরনের হ্যান্ডিক্যাপড হ্যান্ডিক্যাপ তোমার বেবিদের জন্য তোমার কিন্তু রেসপন্সিবল থাকতে পারে। কাজে আমাদের যতখানি সম্ভব এই ধরনের অবস্থা আমাদের কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। আমরা শেষ করলাম এই জায়গাতে, ঠিক আছে স্যার। ফার্মাররা স্যার ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করার সাথে সাথে বাজারে নিয়ে যায় কেন? কারণ অ্যাক্টিভিটি ফাঙ্গিসাইড অ্যাক্টিভিটি শো করার জন্য তো মিনিমাম কিছু সময় দরকার, তাই না? আসলে হচ্ছে কি বললাম, এই সময় তো নাই, সামনে ক্লাসে বলে দিও। ধরো ঢেঁড়স, ঢেঁড়স প্রতিদিনই তোমার হারভেস্ট করতে হয়, কিছু ছোট থাকে কিছু বড় থাকে, বেগুন কিছু ছোট থাকে কিছু বড় থাকে। তো যেগুলো প্রতিদিন হারভেস্ট করতে হয় সেগুলোর ক্ষেত্রে যেগুলো ছোট আছে সেগুলোকে সেভ করতে হবে না? ফার্মাররা যেটা মনে করে যে প্রতিদিন যদি, প্রায় প্রতিদিন না, খুব ফ্রিকুয়েন্টলি তারা ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করে, তো ওই যেগুলো ছোট ছোট থাকে ইম্যাচিউর থাকে সেগুলোকে সেভ করার জন্য তারা ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করে। কিন্তু সাথে সাথে বড় যেগুলো আছে ম্যাচিউর যেগুলো আছে সেগুলোর মধ্যেও তো গিয়ে পড়ে, বুঝতে পারছো? জি স্যার। এই কারণে মানে অসচেতনতার কারণে আমরা কিন্তু এই ধরনের ফাঙ্গিসাইড কিন্তু আমাদের পেটের মধ্যে যাচ্ছে প্রতিনিয়ত। আচ্ছা শেষ করি, সামনে ক্লাসে এটা মনে করো, যদি অন্য প্রশ্ন থাকে আলোচনা করা যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।